কাট করে দিয়া আপনি সুপারস্টার শাকিব খানের ছবি প্রচার করার কোনো দরকার নাই। শাকিব ইয়ানরা মরা যায় নাই, আমরা মরা গেলে মরা গেলাম, শাকিব ইয়ানরা মরা যায় নাই। যে ইন্ডাস্ট্রি ঘুরে চলে শাকিব খান ছাড়া কোনো গতি নাই, অন্য কোনো একটা নায়কও নাই যে নায়কের ছবি মুক্তি দিয়া আজকে ইন্ডাস্ট্রি ঘুরতে পারে একমাত্র শাকিব খান ছাড়া। মানে শাকিব খানের ছবি তো ইচ্ছা আসে না, তাহলে শাকিব খানের ছবি ইচ্ছা আইসা দেখাক কেমন চলে। তো এই একটা সুযোগ, এই একটা সুযোগ যে আগামী 15 তারিখ দরদ মুক্তির পরে আসলে আমরা দেখতে পারবো ইচ্ছারা আমাদের সুপারস্টার শাকিব খানের ছবি কীরকম চলে। তো মাঝখানে শাকিব খানের প্রিয়তমা মুক্তি পেলো, তুফান মুক্তি পেলো, দরদ আর আসলো না, কী কারণে আসলো না সেটার অনেক ব্যাখ্যা আছে, সে এত ব্যাখ্যায় যাবো না। তবে সর্বশেষে যে আসলে মুক্তি পাচ্ছে আগামী 15 নভেম্বর অর্থাৎ পরের মাসের 15 তারিখ অর্থাৎ আজকে 18 তারিখ, মানে এক মাসেরও কিছু কম সময়, তাতেই আমরা খুশি। অনেকদিন পর আমি আজকে সুপারস্টার শাকিব খানের বিষয়ে কথা বলতে আসলাম, মানে তার বিষয়ে কথা তো আসলে সব সময়ই বলা যায়। বিভিন্ন ভিডিও কন্টেন্ট যারা বানান বা যারা ইউটিউবে কথা বলেন শাকিব খানকে নিয়ে, তারা তো প্রতিদিনই কথা বলেন, 5টা 6টা 7টা কন্টেন্ট পর্যন্ত বানান, তো তাকে নিয়ে তো কথা বলার মানে উপলক্ষের অভাব নাই। যে কিছুদিন আগে আমাদের বিপিএলের যে অকশন হলো, আমাদের সুপারস্টার শাকিব খান একটা নতুন দল কিনেছেন ওনার হার্ডেন কোম্পানির মাধ্যমে, সেটা হলো ঢাকা ক্যাপিটালস। হ্যাঁ, ঢাকার একটা দল সবসময় বিপিএলে থাকে, এবার 12 কি 13তম বছরে এসে তো তারা এবার মালিক। তো সেই অনুষ্ঠানে যখন শাকিব খান গেছেন, তো সবাইকে বাদ দিয়ে পুরো মিডিয়া তার দিকেই ফোকাস ছিল, এবং আপনারা তো দেখেছেন বিকালবেলা যখন সাংবাদিক সম্মেলন করা হয় যে শাকিব খানের সামনে কত হাজার হাজার ক্যামেরা, আপনারা তো নিজেরাই দেখেছেন। তো শাকিব খানকে নিয়ে কথা বলার উপলক্ষের অভাব নেই, আমি যদি ইচ্ছা করি প্রতিদিনই কথা বলতে পারি, বাট আমি আসলে অন্যান্য বিষয় নিয়ে তেমন একটা কথা বলিও না। আর তাছাড়া আমি তো ভাই শাকিব ইয়ান না, ঠিক আছে, আমি হলাম বাংলাদেশের চলচ্চিত্র প্রেমী, পার্টিকুলার শাকিব ইয়ান যদি হইতাম তাহলে কথা বলতাম। তবে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে আসছি সেটা হলো আমাদের প্রথম প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র দরদ নিয়ে। আপনারা জানেন যে এই দরদের শুটিং কিন্তু গত বছর এই নভেম্বর ডিসেম্বর মাসে শুরু হয়েছিল, আপনার মনে আছে, প্রায় 1 বছর আগে। তো তারপর আমরা আশা করেছিলাম এবং সবাই সোশ্যাল মিডিয়ায় বলছিল যে দরদটা কিন্তু সেই এই বছরের ফেব্রুয়ারির 14 তারিখ অর্থাৎ বিশ্ব ভালোবাসা দিবসে মুক্তি পাবে। তো ভালোবাসা দিবসও চলে গেল, 2 ঈদও চলে গেল, 1লা বৈশাখও চলে গেল, মাঝখানে শাকিব খানের প্রিয়তমা মুক্তি পেলো, তুফান মুক্তি পেলো, দরদ আর আসলো না। কী কারণে আসলো না সেটার অনেক ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যা দিতে গেলে এই ভিডিও 30 মিনিটের উপরে হবে, আমি এত ব্যাখ্যায় যাব না। তবে সর্বশেষে যে আসলে মুক্তি পাচ্ছে আগামী নভেম্বরের 15 তারিখ অর্থাৎ পরের মাসের 15 তারিখ অর্থাৎ আজকে 18 তারিখ, মানে এক মাসেরও কিছু কম সময়, তাতেই আমরা খুশি। কারণ দেখেন ভাই, গত 5 তারিখের যে পট পরিবর্তন আমাদের বাংলাদেশে, আপনারা তো সবাই জানেন কী হয়েছে না হয়েছে, একটা সরকার গেছে আর একটা সরকার আসছে, এবং এই দেশের অনেক কিছুই কিন্তু উলটপালট হয়ে গেছে, সেটা আপনার চলচ্চিত্র ইন্ডাস্ট্রি থেকে শুরু করে একেবারে মানুষের ব্যক্তিগত জীবন, অর্থাৎ সাধারণ মানুষ কিন্তু ভাবেও নাই যে এই ঘটনাগুলি হুট করে আমাদের দেশে হতে পারে, বাট হয়ে গেছে, হতেই পারে, কারণ উপরওয়ালার খেলা, উনি কখন কী খেলা খেলেন সেটা আপনিও জানেন না, আমিও জানি না, কেউ জানে না, উনার আদেশ নির্দেশই সব হয়েছে, উনার হুকুম ছাড়া তার গাছের এই যে পাতাও নড়ে না, ঠিক না? তো সেই 5 তারিখের ওই পট পরিবর্তনের পরে কিন্তু আসলে আমাদের ইন্ডাস্ট্রির যে অবস্থা সেটা যদি আমি একটা লাইনে বিবরণ দিই তাহলে ফুস এরকম, মানে ফুটে গেছে, মানে কিচ্ছু নাই। এরপরে 2-3টা ছবি মুক্তি পাইছে, ডিপজল একটা ছবি মুক্তি পাইছে, হিরো আলমের ছবি মুক্তি পাইছে, আরও 2-1টা ছবি মুক্তি পাইছে, আজকের দিনের ছবি মুক্তি পাইছে, বাট এগুলি দিয়ে হলে দর্শক যাবে না। মানে আমার বাসার সামনে মধুমিতা, আজকে তো ওই যে তুফান চলার পরে এই যে বন্ধ হয়েছে, এখনও বন্ধ, আপনি কি মনে করেন এই সমস্ত ছবি দিয়ে ওই মধুমিতার মালিক মধুমিতা হল খুলবে? খুলবে না, উনি ওই 15 তারিখে দরদের জন্য অপেক্ষা করতেছে, দরদ কবে মুক্তি পাবে, উনার হল কবে খুলবে। তো এখানে আমি প্রথমেই অনন্য মামুন, যাকে আমি আসলে মানে শয়তানি বা যাই বলেন বা ট্রল করে আঙ্কেলও বলি, আমার আইডিতে আপনারা যারা, আমি জানি আমার অনেক সাবস্ক্রাইবার এবং অনেক ফলোয়ার আমার আইডিতেও আছেন, তারা অবশ্যই আমার এই পোস্টগুলি দেখেন, সেই অনন্য মামুন আঙ্কেল একটা খুব সাহসী ভূমিকা নিয়েছে, যে গত কয়েক বছর যাবৎ বিভিন্ন জনে একটা অভিযোগ করে শাকিব খানের দিকে, যে শাকিব খান তো ইচ্ছা ছাড়া ছবি মুক্তি দেয় না, মানে শাকিব খানের ছবিতে ইচ্ছা ছাড়া আসে না,
তাহলে শাকিব খানের ছবি ইচ্ছা আইসা দেখাক কেমন চলে। তো এই একটা সুযোগ যে আগামী 15 তারিখ দরদ মুক্তির পরে আসলে আমরা দেখতে পারবো ইচ্ছারা আমাদের সুপারস্টার শাকিব খানের ছবি কীরকম চলে। তো এই একটা উদ্যোগ নেওয়ার জন্য অনন্য মামুনকে প্রথমেই এই বিষয়টার জন্য আমি ধন্যবাদ দিতেই পারি। তারপরে হলো দেখেন প্রথম প্যান ইন্ডিয়ান ছবি, আমরা একটা বছর যাবত অপেক্ষা করছি, অনেক শাকিবিয়ানরা রেগে গেছে, অনেকে মানে অধৈর্য হয়ে গেছে, অনেকে ট্রল করছে, আরে ভাই এই ছবি আর জীবন আইব না, এই ছবি 2030 সালে আইব। আমিও লিখছিলাম যে এই ছবি কবে হয় তার নাই ঠিক, কারণ কি ভাই প্যান ইন্ডিয়ান ছবি, এটা ইন্ডিয়ার সব জায়গায় কিন্তু মুক্তি পাবে। তো প্যান ইন্ডিয়ান লেভেলে কিন্তু ইন্ডিয়াতে প্রায় প্রচুর ছবি মুক্তি পায়। এই যে আসতেছে ডিসেম্বরে পুষ্পা 2, তারপরে এই যে কয়েকদিন আগে বিভিন্ন ছবি মুক্তি পেল, এবং প্যান ইন্ডিয়ান লেভেলের ছবি মুক্তি কিন্তু ভাই খুব কঠিন একটা বিষয়। এমনকি কলকাতার বাংলা ইন্ডাস্ট্রির যারা মানে মহারথী আছে, যারা এখন সুপারস্টার আছে, প্রসেনজিৎ, জির, দেব, তাদের ছবিও কিন্তু আসলে প্যান ইন্ডিয়ান লেভেলে মুক্তি দেওয়ার মতো সবসময় সাহস থাকে না, সব ছবি তাদের প্যান ইন্ডিয়ান লেভেলে মুক্তি পায় না। যেমন এই যে পূজার ছবিগুলি কিন্তু এই দেবের প্যান ইন্ডিয়ান লেভেলে মুক্তি পায় নাই, পরবর্তী সময় মুক্তি পেলে সেটা ভিন্ন কথা। তো সেইখানে অনন্য মামুন একটা এরকম একটা রিস্ক নিয়ে মোটামুটি 1-1.5 মাসের মধ্যে শুটিং বুটিং শেষ করে, এবং এসকে মুভিজ, এটা আপনি জানেন যে এসকে মুভিজ ইন্ডিয়া থেকে এটা প্রোডিউস করছে এবং তারা আমাদের সাহায্য সহযোগিতা, এবং তাদের মোটামুটি তাদের টেকনিক্যাল সাপোর্ট নিয়েই এই ছবিটা তৈরি করা হয়েছে। যদিও এটাকে অনেকে যৌথ প্রযোজনা বলছেন, কিন্তু যৌথ প্রযোজনার নীতিমালা যদি আপনি ওইভাবে দেখতে যান তাহলে কিন্তু যৌথ প্রযোজনার কোনো নীতিমালা এখানে মানে যেটা মূল যে 2 দেশে 50 ভাগ করে শুটিং হতে হবে, তো বাংলাদেশে তো এই ছবির কোনো শুটিংই হয়নি। অনন্য মামুন বলছেন শুটিং হয়েছে, বাট এরকম কোনো প্রমাণ আজ পর্যন্ত কেউ দেখাতে পারেন না। তো সেই বিষয় নিয়েও বিতর্ক আছে, কিন্তু ছবিটা শেষ হয়েছে এবং ছবিটা মুক্তি পাচ্ছে, সেটাই হলো বড় বিষয়। কারণ ওই যে বললাম 5 তারিখের পরে কিন্তু কোনো ছবিই নাই যে ছবি হলে গিয়ে দেখবো। এবং আপনারা এর মধ্যে জানেন যে 5 তারিখের পরে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যেমন রাজশাহীর স্টার সিনেপ্লেক্সের একটি শাখা মানে ভাইঙ্গা চুইরা লুটপাট কইরা পুরো ধ্বংস করে দিছে, আগুনও লাগাই দিছে। রুট সিনে ক্লাবের কথা ধরেন সিরাজগঞ্জের, তাদের অনেক পরিকল্পনা ছিল এই ইন্ডাস্ট্রি নিয়ে, পুরো ধ্বংস করে দিছে। আমি কয়েকদিন আগেও সিরাজগঞ্জ গিয়েছিলাম, আপনারা দেখছেন ওটার সামনে দিয়ে যখন যাচ্ছি শাটার টানানো, আমারও খুব কষ্ট লাগছে। এরকম আরও 4-5, 6 সিনেমা হল কিন্তু ধ্বংস হয়ে গেছে। তো সর্বসাকুল্য মিলে আমি কিন্তু ইন্ডাস্ট্রির অবস্থা ভালো না। তো এই ইন্ডাস্ট্রিকে ঘোরানোর জন্য আমাদের শাকিব খান দরকার। যেমন এখন এই যে BPL হবে এই 2-2.5 মাস পরে, ডিসেম্বরের শেষের দিকে শুরু হবে, ফেব্রুয়ারির দিকে শেষ হবে, শাকিব খান এবার থাকবে দেখবেন BPL কি জমা জমে। হ্যাঁ, সব মিডিয়া বলেন, অনলাইন বলেন, ইউটিউবার বলেন, কন্টেন্ট ক্রিকেটার বলেন, যেদিন যেদিন ঢাকার ক্যাপিটালসে খেলা হবে দেখবেন যে লাইন ধরে গেছে ওই মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে। কারণ কি, এবার শাকিব খানের একটা দল আছে। শাকিব খান মানে হলো অনেক কিছু, এবং ইন্ডাস্ট্রির এখন শাকিব খান ছাড়া কিছুই নেই। আপনারা জানেন যে এই 5 তারিখের ঘটনার পরে আমাদের এই এই শিল্পী সমাজও কিন্তু একটা বিভক্তি দেখা দিয়েছে, যেমন বৈষম্য বিরোধী একটা কমিটি গঠন করা হয়েছে, সেখান থেকে বলা হয়েছিল যারা যারা আগে আওয়ামী লীগ করতো সেখানে শাকিব খানের নামও ঢুকাই দেওয়া হয়েছিল, বলছে তারও এসে ক্ষমা চাইতে হবে, তাকেও শুদ্ধ করতে হবে, এটা উজ্জ্বলের কথা, মেগাস্টার উজ্জ্বলের কথা। তো পরবর্তী সময়ে সেটা নিয়ে বেশি রাগ ঢাক করে নাই, কারণ তারাও বুঝছে যে ইন্ডাস্ট্রি ঘুরে চলে শাকিব খান ছাড়া কোনো গতি নাই, অন্য কোনো একটা নায়কও নাই যে নায়কের ছবি মুক্তি দিয়া আজকে ইন্ডাস্ট্রি ঘুরতে পারে একমাত্র শাকিব খান ছাড়া। এবং এতেই মানে সবার মুখে হাসি ফুটছে যে না, দরদ যেটা প্রথমবার প্যান ইন্ডিয়ান লেভেলের ছবি সেটা আমরা আগামী 15 তারিখ থেকে দেখতে পারব। তবে এই ছবির কাহিনী কীরকম কী হতে পারে আপনারা জানেন, সেই ছবির মানে শুটিং স্পট থেকে এসে আমাদের আমির সিরাজি সাহেব, আমাদেরই সহকর্মীর একটা ইউটিউব চ্যানেলে মোটামুটি কাহিনীটা বলেই দিছিল, আমি আর সেটা রিপিট করলাম না কারণ কাহিনী বলার কোনো দরকার নাই। তবে ওই যে কয়েকদিন আগে বা ঈদে মুক্তি পেয়েছিল লিপস্টিক, এই লিপস্টিক ছবির কাহিনীর সাথে নাকি মিলে যায়। তো লিপস্টিক আমার দেখা, ছবি যদি দরদ মুক্তি পায় আমি বলতে পারবো আসলেই মিলেছে নাকি সেটা ছিল পুরোপুরি গুজব। তো গুজব না সত্য সেটা ছবি মুক্তি পরে বোঝা যাবে। তবে এখানে যেহেতু এসকেএস মুভির টেকনিক্যাল সাপোর্টগুলি আমরা পেয়েছি এবং ছবির শুটিং হয়েছে বানারসে কিন্তু অনেক বড় বড় বলিউড ছবির শুটিং হয় এবং সেখানকার মানে অন্য লেভেলের ছবি হয়, তো সেই সমস্ত দৃশ্যগুলি আমাদের জন্য একটা বাড়তি পাওনা হবে। এবং এই ছবিতে সুপারস্টার শাকিব খানের যেটা সাইকো থ্রিলার মুভি আমরা বলছি তার অনেকগুলি লুক আমরা দেখতে পারবো। হ্যাঁ, অনেকগুলি লুক আমরা দেখতে পারবো, আপনারা
অলরেডি টিজার দেখেছেন, একটা গানের ছোট অংশ এসেছে এবং আমরা মানে খুব খুশি হয়েছি, আমি ব্যক্তিগতভাবে খুশি হয়েছি যে ওনার মুখে হিন্দি গান শুনে আর কি। যদিও পুরো গানটা মামুন আঙ্কেল মানে মানে প্রচার প্রকাশ করে নাই, 16 সেকেন্ড প্রকাশ করছে, তাতে মোটামুটি ইউটিউবের 1 নম্বর ট্রেন্ডিংয়ে চলে গেছে। তো ছবি মানে গান যখন পুরো প্রকাশ হবে, ছবি যখন মুক্তি পাবে, তখন কী লেভেলের উন্মাদনা হবে সেটা আপনারা সবাই জানেন। তো এই ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন সোনাল চৌহান। সোনাল চৌহান বলিউডের একজন আর্টিস্ট, তিনি একটা দুটো ছবি করেছেন, তিনি সাধারণত মডেলিং করতে অভ্যস্ত, তো তার মুখেও বাংলা শুনতে পারবো সেটা একটা বড় ব্যাপার। এবং এই ছবিটি 4-5টি ভাষায় রিলিজ হবে এবং আনন্দমোহন বলেছেন যে হিন্দি ভাষার তেও যদি বাংলাদেশের দর্শকরা দেখতে চান, তাদের জন্য হিন্দি ভাষাটাও তিনি নাকি মুক্তির ব্যবস্থা করবেন। হলে ভালো, আমরা দেখতে পারলাম, হিন্দি তো পারলাম, বাংলা তো পারলাম, এটা কেমন জমে ক্ষীর হয়ে যাবে দেখা যাক। কারণ এই মুহূর্তে তো আসলে ভারত বয়কট এরকম একটা পরিবেশ কিন্তু আমাদের দেশে আছে, তো আমি ওই জায়গাটাই ভয় পাচ্ছি শেষ পর্যন্ত এই প্যান ইন্ডিয়ার ছবিটা মুক্তি পায় কিনা। আপনারা জানেন যে আগামী সপ্তাহে একটি হিন্দি ছবি আসার কথা, এখন সেটাও আসে কি না সেটার উপর নির্ভর করবে আসলে এই ভারত বয়কটের কী পরিস্থিতি বা এই সরকার সেটাকে কীভাবে ট্যাকেল করছে। তো এই জায়গাটা আমার একটু সন্দেহ আছে। আর এই ছবি নিয়ে যেহেতু মুক্তি পায় নাই, বলার কিছু নাই, অনেকে বলছেন লিপস্টিকের কাহিনীর মতোই হয়েছে, তো আমি যেটুক টিজার দেখেছি আমার কাছেও মনে হয়েছে যে সেরকমই হতে পারে, একটু ব্যতিক্রম হতে পারে, তো আমি আর সেটা বিস্তারিত বললাম না। শাকিব খান থাকলেই ছবি চলে, আর এটা তো প্যান ইন্ডিয়ান ছবি, এখানে আরও অনেক অভিনেতা অভিনেত্রীরা আছে, ইন্ডিয়ার আরও অনেক অভিনেতা অভিনেত্রী আছে, বাংলাদেশ থেকেও অনেকে গিয়েছেন, যার একজন ইতিমধ্যে অরণ্য মামুনের নামে অনেক অভিযোগও করেছেন, যার নাম এলিনা শাম্মি, ওনার সাথে আমার মাঝে মাঝে ফেসবুকে মেসেঞ্জারে কথাও হয়, উনি ওনার পারিশ্রমিক পান নাই। তো এই বিষয়গুলো যদি মামুন সাহেব একটু আগের থেকে কন্ট্রোল করতে পারতেন বা হ্যান্ডেল করতে পারতেন আমার মনে হয় ভালো হয়, কারণ এই সমস্ত অভিযোগগুলো এবং ওঠাটা ঠিক না যেটা এলিনা শাম্মি করেছে। আর একটা অভিযোগ আছে, ওনার ছবিতে উনি নোবেলকে দিয়ে গান গাইয়েছেন, এটা কিন্তু আমি দেখেছি আমাদের একজন বিনোদন সাংবাদিক যিনি কন্টিনিউ ফেসবুকে তার কন্টেন্ট আপলোড করেন, তিনিও কিন্তু প্রতিবাদ করেছেন যে অনন্য মামুন কি আর শিল্পী খুঁজে পাইল না, নোবেলকে দিয়ে গান গাইতে কেন হবে, ও তো একটা বদমাশ, ও তো একটা চরিত্রহীন, ও একমা আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উপর মাতুবরি করতে গেছে, সে মদ্যপান অবস্থায় বিভিন্ন জায়গায় ধরা খাইছে, পাবলিক তারে জুতার বাড়ি দিয়েছে, জুতা ফিক্কা মারছে স্টেজে, তো তাকে দিয়ে গান গানোর কী দরকার ছিল? আমাদের দেশে অনেক শিল্পী আছে ভাই, অনেক শিল্পী আছে যারা চান্স পায় না, বা এরকম অনেক শিল্পী আছে নোবেলের চেয়ে অনেক ভালো চরিত্রের, অনেক ভালো মানের শিল্পী আছে, তাদেরকে মানে গানটা গাওয়ারই চলতো। তো এরকম কিছু কন্ট্রোভার্সি আছে, যেমন শিল্পীদের পারিশ্রমিক, কেন নোবেলকে দিয়ে গান গানো হলো না, এরকম অনেক কিছু দলের ভিতর ঢুকে গেছে। তো যাই হোক, সব কিছুই উড়ে যাবে কর্পূরের মতো যখন শাকিব খানের দরদটা আসলে মুক্তি পেয়ে যাবে। তো আমি আজকে দরদটা খুব ভালো চলুক, এবং আপনারা জানেন যে এখন মনে হয় না মানে বাংলাদেশে 20-30টা হল রানিং আছে, যে সমস্ত ছবিগুলি 5 তারিখের পরে মুক্তি পাইছে, 5-10টা হল পাইছে, তার বেশি হল পায় নাই, এবং সেই ছবিগুলি 1 সপ্তাহ চলছে কিনা আমার জানা নাই, কজন দর্শক হলিগা দেখছে যেহেতু সেই রিভিউ কোনোখানে আমি দেখি না, তাহলে আমি বুঝতে আছি যে এইসব দিয়ে হল চলে না। এখন হল মালিকরা বসে আছে দরদের জন্য, যেটা আমার বাসার সামনে ওই মধুমিতার মালিকও বসে আছে দরদের জন্য। তো আমি চাইবো যে সব কিছু কাটিয়ে যে ওই যে ভারত বয়কট এই জুজুটা কাটিয়েও যেন ছবিটা ঠিক সময়ে মুক্তি পায়, আর যেন না পিছায়, তাহলে কিন্তু মানুষের আগ্রহ কমে যায়। আর একটা বিষয় এখানে বলে রাখা ভালো যে প্যান ইন্ডিয়ান ছবি আরও কয়েকটা ভাষা ডাবিং নাকি এখনও হয়নি, তো সেই দিকটা একটু মনোযোগ দিবেন। এবং একই দিনে যেহেতু মুক্তি পাচ্ছে ইন্ডিয়াতে, আসলে ইন্ডিয়ার যে কালচার, ইন্ডিয়ান যে দর্শক, তারা ওই পাইরেসি ব্যারিয়ার তারা হলে গিয়ে ছবি দেখে, যেটা আমাদের মধ্যে নাই, আমরা ওই লিঙ্ক খুঁজি, আমরা বেশিরভাগই লিঙ্ক খুঁজি, সেটা আমরা শাকিব খানের পছন্দ করলে কি না করলে কি, আমি যদি এত টাকা খরচ করে আমার হলে যেতে না লাগে, লিঙ্ক খুঁজার লিঙ্কের টিপ দিয়ে ছবি দেখুন, এরকম ভাই অনেক লোক বাংলাদেশে আছে। তো ভারতের সাংস্কৃতিক পরিস্থিতি বা সেখানকার দর্শকদের আর আমাদের দর্শকদের মানে অনেক আকাশ পাতাল ব্যবধান আছে, সেটা আপনার জানতে হবে। তো আমি চাইবো এই দিকটা একটু খেয়াল রাখতে। আর হলো আজকে 18 তারিখ, কিন্তু আমি দুঃখের সাথে জানাচ্ছি আজ পর্যন্ত ভারতে এই ছবির কোনো প্রচার প্রচারণা শুরু হয় নাই। এ অলরেডি গতকাল আপনারা জানেন যে ভারতের একজন কন্টেন্ট ক্রিয়েটার যিনি শারদ মিউজিক ভেঞ্চার, ওখান থেকেও কিন্তু বলা হয়েছে যে ইন্ডিয়াতে কেন এই দরদের প্রচারণা শুরু হয়নি, তো উনি অনেকগুলি কারণ বলেছেন, সেই বিষয়ে আমি আর গেলাম না, সেটা আমার দেখার বিষয় না। তবে আমি চাইবো যেহেতু আজকে 18 তারিখ, সেহেতু খুব দ্রুত
ইন্ডিয়াতে যতটুকু যেভাবে সম্ভব সেটা প্রচার শুরু হয়, বাংলাদেশে শাকিব খানের প্রচার করে দেবে। এক সপ্তাহ সময় দিলেই চলে, এক সপ্তাহ লাগবে না। দুই দিন পরে যদি বলে যে শাকিব খানের ছবি মুক্তি পাইব, দুই দিনই যথেষ্ট। তবে হ্যাঁ, এই ভিডিও শেষ করার আগে আমি একটা কড়া প্রতিবাদ করে যেতে চাই। অনন্য মামুনের একটা সিদ্ধান্ত আমার কাছে কখনোই ভালো লাগে নাই এবং সবচেয়ে খারাপ লাগছে, সেটা এলিনা সাম্মি ও নোবেলের থেকেও বিচ্ছিরি একটা ঘটনা। তিনি টিকটকারদের দেখেছেন, টিকটকারদের দেখেছেন শাকিব খানের ছবির প্রচারের জন্য। এটা আমি তীব্র নিন্দা জানাই। কেন শাকিব খান নাকি মরে গেছে, শাকিব খান নাকি মরে গেছে, আমার কথা বাদ দেন। আমি শাকিব খানের কেউ না, আমি শাকিব খান না, আমি চলচ্চিত্র প্রেমী। শাকিব খানের ছবি মুক্তি পেলেও আমি যাবো হলে, আবার ওই যে ওই বাপ্পি চৌধুরীর ছবি মুক্তি পেলেও যাবো, কিন্তু তাদের টিকটকারকে ডাকার দরকার কি? টিকটকারদের ডাকার দরকার, টিকটকার কোনো মানুষ হইলো? টিকটকারকে ডাইকা কি এই এটা প্রমোশন করাতে হইব? আপনি প্রমোশন করবেন দুবাই, আপনি প্রমোশন করবেন ইন্ডিয়াতে, বুর্জ খলিফা টলিফা অনেক কিছু বলছিলেন, সেগুলি আর বললাম না, কারণ দেশের পরিস্থিতি ভালো না। আপনারা আজ অযথা দোষারোপ করে আমার কোনো লাভ নাই। আপনি ওই শাকিব খানের নিয়ে বিশাল অনুষ্ঠান আয়োজন করছেন, তার যে রেজিস্ট্রি করেছিলেন সেটাও আমি ভুলে যেতে চাই, কারণ দেশের পরিস্থিতি ভালো না। সব আমি দেশের উপর, মানে দেশের পরিস্থিতির উপর চাপাইতে চাই, সব দোষ আপনার উপর চাপাইতে চাই না। কিন্তু এই একটা ব্যাপারে আপনার কড়া প্রতিবাদে, টিকটকারকে দিয়া আপনি সুপারস্টার শাকিব খানের ছবি প্রচার করার কোনো দরকার নাই। শাকিব খানরা মরে যায় নাই, আমরা মরে গেলে মরে গেলাম, শাকিব খানরা মরে যায় নাই। যাই হোক, ভালো মন্দ যাই হোক, সব কিছু নিয়েই আমাদের চলচ্চিত্র, সবাই আমাদের চলচ্চিত্রের পাশে থাকবেন। আর এই গত এই 15 তারিখ, আজকে 18 তারিখ, এই এক মাসের মধ্যে তেমন কোনো ছবি নাই। ছবি মুক্তি পেলে হল লিস্ট নিয়ে তো আমি আসুমই, সেটা তো আর আপনাদের বলা লাগবে না। আর দরদ মুক্তি পাওয়ার পর দরদ কেমন হলো সেটা হল রিভিউ দেওয়ার চেষ্টা করব, আমিও যেহেতু দেখব আমিও আপনাদের বলার চেষ্টা করব। যেহেতু ওই যে একটা অভিযোগ আছে লিপস্টিকের সাথে মিলে যায়, লিপস্টিক যেহেতু ওই ছবির নির্মাতা কলাকুশলী সবার সাথে আমার দেখা, আমি বলতে পারবো আসলে সেটা গুজব ছিল কি না, না আমির সিরাজের কথাই সত্য ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুপারস্টার শাকিব খানের ছবি অবশ্যই আপনারা দেখতে যাবেন, এটা আমন্ত্রণ করার কিছু নাই। তবে এবার বিপিএল আপনারা যারা শাকিব খানের ভক্ত আছেন তারা ওই ঢাকার যে খেলাগুলি হবে দেখতে যাবেন, আমিও যদি সুযোগ পাই দেখতে যাবো, যদি আমার বাসা থেকে অনেক দূর এবং খেলা শেষ হতে রাত্রে 12টা বেজে যায়। এখন দেশের পরিস্থিতি বা আইন শৃঙ্খলার পরিস্থিতি, এটা আর নতুন করে বলার কিছু নাই। তো আমার সুযোগ হলে আমিও যাবো এবং দরদ তো দেখবোই। তো সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন এবং পেজটি ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে, এবং আমার এতক্ষণ যাবত আমার এই প্যাচাল আপনারা ধৈর্য ধরে যদি শুনেন তার জন্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবসময় বিনোদনের জন্য এবং শাকিব খান সহ অন্যান্য হিরো বা ইন্ডাস্ট্রি বা চলচ্চিত্রের যে কোনো খবরের জন্য সবসময় পাশে রাখবেন আমাদের চ্যানেল আজকের বিনোদন নিউজ। ধন্যবাদ সবাইকে।